মূল বিষয় তো বিশেষ আমরা যখন ছোটো আসিলাম খুবই ছোটো আসলাম তখন আজকের যে অবস্থা যেভাবে ছোটো বাচ্চারা যত বেশি বুঝে যেভাবে বুঝে আধুনিক হতে পারে আমরা কিন্তু এটা খুব কিছু অতটুকু বুঝতাম না একেবারে সাধারণ জীবনযাপন করতাম এমনকি আমরা আগে আমরা ফ্রেন্ড বা ভাইজ এটা ও প্যান্ট হইলে হাফ প্যান্ট পর্যন্ত ছোটবেলা হাফ প্যান্ট ভিন্ট পড়ছি এটা মনে আছে ও যখন ঈদ আই ঈদ তো যেহেতু দুইটা একটা হইল লোকি রমজানের ঈদ একটা হইল ইলি বহরা ঈদ যেটারে ঈদ উল আজহা হয় তো রোজার ঈদ যেটা ইটা একভাবে এইতো আমরা এটা এই তো যখন রোজা এইতো আমরা কিন্তু রোজা রাখতাম তো আমি আমার মারে আমি মাই ডাকিতাম মাই ডাকি আইজো আমার মা আছে আমি মায়ও ডাকি তো তখন মায়ের হইতাম

মানেkotlinmono itruzaer bade tostorma ruzarahmat ruzarahmat tokhon ruzar ita zaniar zer ruzar shesh na oille ita suto sheshbu buzili ruzar pore kintu aibo kintu ruzar khobe sheshor ita liyepailam rara ekta satthokarna bogeche ruzar sheshito er pore itcheito tokhon shesh lokon যখন সারাই হইত্রা আমার মাইয়ে হইতরা অথবা আরও আমার পরিবারের অন্যরা যখন হইতরা যে আজকে হয়তো শেষ হয়ে যেতে পারে কারণ রমজান মাস দেখা যায় উনত্রিশটা হয় উনত্রিশটা যাওয়া রাখতে হয় ত্রিশটারা যে আগর দিনটাকে কিছু থান্দেশ যেটা হয় সন্দেশ 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 দুই জাত হইত একটা মিঠা হইত একটা হইত হয় হয় তো সন্দেশ মানানি হইত এবং হইলাও আরম্ভ করলাম যে সন্দেশ আগে খাইয়া মায়া আগেও চাইতা যে আগে আমার ছেলেটাই খাও আমি আমার যেহেতু আমি একমাত্র ছেলে আমার মা বাবার একমাত্র ছেলে আর বই নাছিল সুটো একটা তখন মানে একবার সুটো বেলা আমার সুতোয় আরো আরো এক বইন আসিল এখন আমার কিন্তু সাইট বইন আছে হেরা তখন জন্ম হয়েছে না তার একেবারে গিয়ে তখন তো এরপরে আরম্ভ হইল রাত্রে তো আর গুম নাই গুম নাই সকালে উঠিয়া নাওয়া লাগব গুসল করা লাগবো পুকুরি সুস্থ আগে যেতাম বাড়ি আগে দৌড় দিলাম মানে যে নেউইল অকল অপেক্ষা করিয়ার দেখা যায় আমার গুম আর বাঙ্গি যার বারবার বাঙ্গের অন্য সময় দেখা যায় গুম বাঙতে দেরি হয় এদিন কিন্তু গুম বাঙ্গি যায় গেলাম খুব বালা খরি গুসল করিয়া আর একটা কথা আগে কিন্তু সাপড়ইয়া রাখে দিতাম একটা নিয়ে যদি কোনো সময় সাফল লই সাফল লইলেও একটা আমার ইচ্ছা চাকতো যে কাপড়টা আগে পিন দিতাম না ঈদের কাপড় কিন্তু আগে পিন দিতাম না এটা জেলা না গোবাইন করা থাকতো ইটা কিন্তু ঈদের দিন গুসল করিয়া না বাদে ইটা পিন দিতাম সময় একটা ব্যতিক্রম আছে আর অন্য সময় আনিয়াও ইটা আর ইয়ে নাই তখন আমরা কিন্তু তখনই পাঞ্জাবির প্রচ্ছল না না সেই পাঞ্জাবি পড়তেও না আমার দেখা মতো পাঞ্জাবি এখন হিন্দুরা পাঞ্জাবি দুটি পাঞ্জাবি ফোনটা আর মুসলমান হলো মেয়াসপ হলো হিন্দিতে আর স্বাভাবিকভাবে আর পাঞ্জাবি বা ঈদের সময় যে পাঞ্জাবি কিন্তু প্রচলন আসেন না তখন আমরা একটা শার্ট আর একটা লঙ্কি কারণ আমরা হয়তো শার্ট পিন আর হাফ প্যান্ট নিতাম তে আমার ইয়ে ইয়েলকি যে এখন বালা লোক তো খুব তখন কিন্তু সেমাইও আসিন না তখন আমরা সময় সেমাইয়ের প্রচলনটাও নাই এটা কোনো খুব অভিজাত শহর বা এটা তার তো আমরা গ্রামীণ পরিবেশও সময়ের ফসলও না ছিল না আর নুডুল আর চিন্তাও করা যায় না একটা কথা যে আমরা কিন্তু আফেল চিন্তাব না আঙ্গুর চিন্তাব না ছোটবেলা আর আঙ্গুর আফেলটা পাওয়া যাইতো না খাইলাম খাইয়াও কিন্তু আরম্ভ হইল দলবান দিয়া দৌড় দল গেলাম প্রত্যেক গেলাম কোনো মহিলা যেও ওখানে সম্পর্ক তান পাওয়া দৌড়ি গিয়াও একবার একজন বা দেড় সালাম করলাম ই করতে দৌড় দিলাম আরো করো গিয়া সব মিলিয়ে একবার ফাওয়া দরি গিয়া সালাম করলাম বড় হইন আর ফাওয়া দরি সালাম মানে পুরুষ হইলে সাধারণত আর ফাওয়া দরি সালাম করতাম না তাহলে সালামু আলাইকুম রাস্তা মানে দেখা যাইতো যে দল বান দিয়ে যাবে বাইরে হইলাম এই রাস্তা বা দেখা যায় খালি বাচ্চারা দল বান দিয়া একটা ইয়ের মানে সালাম করা তো ওভাবে চলতো আরো একটা খেয়াল আছিল ঈদগাত দেখতাম মানুষ যাইতরা হল ঈদগাত ইটা আবার খেয়াল আছে যে ঈদগার দিতাম আমরা ঈদগাত যাওয়া বড় কষ্ট আছিল তখন কিন্তু শেষ পাই দেখছি জুসাটা আশা করি লুইয়া যাবা তো যখন ঈদগার সময় লোক মো বিষ বাজেসার লোক আমার আশপাশ অন্য বাড়ির মামা বা অন্য সম্পর্কর যারা আছেন তারা তো ঈদগাত যখন যাইতাম ঈদগাত গেলে জুতা কিন্তু দিতাম না জুতার প্রচলন তো আমি ছোটবেলা আমার পরিবারও বা সব পরিবারে কিন্তু জুতা নাই কিন্তু সকল পরিবারের আমার কিন্তু আমি যেহেতু বাবার একমাত্র চলে আমার কিন্তু জুতা জুতা বলতে পঞ্চ আরি এটা পঞ্চ পঞ্চ বা চামলার জোতা আমার মনে নাই চামলার জোতা এটা আরও বড় ইয়া পেছি পঞ্চ জাতীয় ধরনের জোতা এটা তো এটা জুতাটা এগোই তো তো আমরা সমস্যা হইল সেই সময় মাঝখানেও কিন্তু জুতার রাখার প্রচলন না জুতার আসলে কোনো সাইটে ও তো মনে মনে স্বাস্থ্য জুতাই কেন হয়তো নয়া জুতা নমাজিবার আর আমার ঈদগাত আমার কিন্তু আরো একটা বয়স আস আমার ছোটবেলা দেখতাম যে আমরা ঈদগাত প্রতি বছর মানুষ অজ্ঞান হয়েছিল প্রত্যেক বছর তো কইটা যে এই কিতা মানে হয়তো ভৌতিক ব্যবহার তো আমার ভালো লাগছে যে আমি যদি অজ্ঞানী যাই তো আমার মনে হয় না আমিতো অজ্ঞানী ছিল না আমি খুব পাক সাপ আছি আমার তো রিয় নাই মানে ওটা মনে আইত কোনো মতে ই বইটা কিন্তু ঈদগার যাবার বাদে আইত এরপরে এখন কিন্তু এটা আবার নাই মানে ওখান যে একটা সাইটে ওয়াল আসিন না ওয়াল না থাকার কারণে এটা করত এখন কি কারণে করত এটা নিয়েও কিন্তু আমার রিয়া আছে যখন ফিরিয়ে এলাম তখন আমরা কিন্তু আটটা কি আসিল আমরা তখন কিছু দোকান দেখানো বইতো বাজার বাস পাস যদ দিকে দোকান বসতো এই জিনিস কিনিয়ে আনতাম আমরা এটা জিনিস কিনিয়ে আনতাম এটা কিনতাম এটা আর খেলা কিন্তু থাকতো আমরা ছোটোবেলা আর কোনটা না হোক আমরা তখন রিহ যেটা কফটি খেলা মানে হাডুডুডু যেটা কফটি কফটির খেলার প্রতিযোগিতা আছে গুল্লা সব করত।

এটা সব চাইতে ঠিক খুব ধরনের আনন্দ আছিল আমরা করতাম আমরা নয়া কাপড় এটা তো লাগবো হাউদ লাগছে আউদও লাগবো নয়া কাপড় তো পিন ঠিক কলান ঈদগা তো যাইতাম যাইতাম তো ইনো বাড়তি একটা হইলো যে এটা আমার কিছু বিরক্তি বুঝি হইতো যে এক সময় গিয়া দেখা যাইব সব ব্যস্ত হয়ে গেছে সব মানে ব্যস্ত হয়ে গেছে মানে তখন মানে শেয়ারে শেয়ারে কুরবানি হইতো একটা একটা দেওয়া মানুষ খুব কম আছিল আমার পরিবারেও আমার বাবা এক নাম দিতা এক নাম দিলে অন্য যে বাড়ি তো আমি কিন্তু এংগে যেহেতু আমি এখন আমি যাবা লাগতো মাংস আনতোই গো এই একটা আমার বিরক্তি আছিল যে আমি আর সময়টা এটা আমি অন্য হয়তো তার যাবা লাগেন না মাংস আনার কারণ আমারও আমার ফুরান বাড়ি আছে হল কিবান আপনার হে কুরবানি কিন্তু মাংস আনা ইয়ে আনিয়াও আরও কিছু আমার কাম আছে আনার বাদে আমার একটা নিয়ম আছে তখন তিন অংশ করি আমার মাঝে বড় করিয়া আছে তিন অংশ করিয়াও ঠিক দিতাম এটা আমি আমার মায়ের লইয়াও আমিও একটু তিন অংশ করতাম তিন অংশ নিয়ম হইলে একটা তো দিলেইলা পকেট মিসকিন একটা আত্মীয় স্বজন মাঝে আর এক অংশটা রাখা এখন কিন্তু মানুষের তিন অংশ করিয়া দুই অংশ রাখিলেন আর এক অংশ বাটেন তখন কিন্তু দুই অংশ দেওয়াই দিত যারা কোরবানি দিছে না তারা এটা বাটাটারও দায়িত্ব কিন্তু আমার আছে যে খারা খারে এটার আগের ইয়ে করতাম যে আমরা নিজের মাঝে হারা আত্মীয় স্বজনের মাঝে আছে এই ই আনন্দটা অন্যভাবে যাইতো এটা কিন্তু যখন আমরা মাংস মাংস খাইলাম দিকে তখন আরম্ভ হইল যে একবারে ছুটো তো আমি খুব দূর তো যাইবার কত নাই কোনো খালো এর বাজেও আশপাশ খেয়ে বাড়ির যাইতাম বা আমার নিজের ইয়ের বাড়িতে খেয়ে দিতাম বা বড়ো কেউ নেয় ওনার সময় যাইতাম দিত এটার আনন্দ আলাদা হইত আর তো যেমন ফিটা কিন্তু পিঠা আর রুটি কিন্তু না বানাইয়া ভিটা ধরুন আমরা মেলা ভিটা মেলা ভিটা মেড়া বিটা এইগুলো কিন্তু লাগবো মেলাফিটা এটারে চাকি চাকি করিয়া এটা পিস পিস করিয়া মাংস দিয়া হওয়া এটা ওই কি হলটা কি বড় এটা সব পরিবারে দেখা গেছে যে সন্দেহের সন্দেশের পাশাপাশি মেলা ভিটা হইতো আচ্ছা যে আমরা আপনার যে শৈশব শৈশব খার্সে আপনার প্রচুর শৈশবর বন্ধু আছে বাল্য বন্ধু আছে এরকম কারোর লোকে গভীর কোনো স্মৃতি আছে যা এখন পর্যন্ত আপনারে ভাবিত করে এমন কোনো বাল্য বন্ধু স্যার ও আচ্ছা 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 আমার স্মৃতি বলতে আছে আমরা আমার ঠিক পশ্চিমের বাড়ি একজন রফিক উদ্দিন নাম তো একটু আমাদের বয়সে বড় কিন্তু এক সময় মানে একেবারে শৈশব নাই একটু বড় যখন হয়ে গেছে তখন আমরা দুইজন একসাথে বেশি চলাফিরা করতাম এবং একা একা কোনো সময় চলতাম তখন যখন কিছু স্মৃতি আছিল তখন আমি তো একটু তখনও কিছু নেতাকিরিও করতাম তো সাইন না হইতা তুমি নেতা যদিও তো একটা তো ইচ্ছুইব তো আমার মনে আছে আমরা বন্ধ গেলাম গিয়া বন্ধ দুজন গেলাম গিয়া গিয়াও সামনে রাখিয়া এমন কি আমার বাড়িতে কে হোক মাটি জুরা কোনো দিন কি আমরা মাঠও গিয়া বইতাম আমার বাড়িতে কি ফইসমে। প্রায় দুই আড়াই তির কিলোমিটার প্রশ্ন খরখস গাছ আছে এয়ার ফসমা গিয়া মাঠো আমরা দুজন বইছি সন্ধ্যার আগে এখন আমি তো পুরা একটা বক্তিতা দিলাম তাই এটা শুনলাম তো ইটা ইটা আমার কিন্তু এখনও মানে মনে পড়ে যে হে কিন্তু আমি এটা নাই তাইন যে আমার এ থাইন কিন্তু আন্তরিকভাবেও চাইছিল যে আমি খুঁজো বক্তিতা দেওয়াই কিলতাম তাই কইতা না আমি তো বসিতে পারি না আমার নাম তুমি তুমিও দেওয়ি খুঁজবে আমি বসিতে পারতাম একদম তুমি তো দিলেই লাই তাহলে